প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আমি তোমাদের নৃত্য প্রশিক্ষক মাহমুদাইতি, জেলা শিল্পকলা একাডেমি। আমি এর আগে একটি ক্লাস করিয়েছি, এটা আমার দ্বিতীয় ক্লাস। তো আমি জানি তোমরা সবাই ক্লাস দেখছ, যারা যারা এখন ভর্তি হয়েছ তারা ক্লাসটি দেখে ঠিক মতো ক্লাসটি করে দিবে। তার আগে সবাই কি বলতে চাই যে ভাষা মাসে, যেহেতু শহীদ ভাষা দিবসে, ভাষা মাসে সকল শহীদদের প্রতি আমার শ্রদ্ধা, এবং তোমাদেরকেও বলি যে এই ভাষা মাসটা আসলে আমাদের জন্য একটা অনেক বড় কিছু। তাই আবার সকল শহীদদের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। প্রথম দিন যে আমি ক্লাসটা করিয়েছি সেখানে ছিল তোমাদের টিউটোরিয়াল ক্লাস, ছিল নৃত্য কাকে বলে, নৃত্য কত প্রকার, মুদ্রা কাকে বলে, মুদ্রা কত প্রকার, অভিনয় কাকে বলে, অভিনয় কত প্রকার। তো আজকে আমি যেটা করাবো সেটা হলো তোমাদেরকে প্র্যাকটিক্যালি কিছু করা। নাচতে গেলে, মানে নৃত্য কিংবা নাচ করতে গেলে আমাদের প্রথম আমাদের পুরো শরীরের কাজ, শরীর বলতে মাথা, চোখ, কান, গলা, হাত, পা, বডি, পুরো শরীরটাই কাজ করতে হয়। তো আজকে আমি তোমাদেরকে যেটা শিখাবো, আমরা যখন প্রথম নাচ করতে দাঁড়া হবো, যে জায়গাটাতে দাঁড়া হবো সেটাতে আমরা একটা প্রণাম করবো। সেটা যে যেভাবে করতে পারে, আমি আমার মতো করে তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হলো ভূমি কোণা। সেটাকে আমরা আসলে বলি ভূমি কোণা। সেটা আমি আমার মতো করেই করছি, তোমরা একটু দেখে নেবে। নাচতে গেলে যখনই দাঁড়া হবে ক্লাসে কিংবা নিজে যখন নাচবে ট্রাই করবে, তখন ভূমি কোণাটা করেই দাঁড়া হবে। তো আজকে আমি প্র্যাকটিক্যালি তোমাদেরকে ভূমি কোণাটা দেখাবো। তার আগে বলতে চাই যে আমি ভূমি কোণা করার সময় পতাক মুদ্রাটা ইউজ করবো। পতাক মুদ্রা কাকে বলে সেটা তোমাদেরকে আমি গত ক্লাসে দেখিয়েছি, পতাক মুদ্রা কাকে বলে। তো আজকে সেই ভূমিকম্পে আমরা পতাক মুদ্রাটা ইউজ করবো। তার আগে যেটা বলি, নাচের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন হয় মুদ্রা। তো মুদ্রা করতে গেলে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় হাতে। হাত ছাড়া তো মুদ্রা হবে না। হাতের মধ্যে যে 5টি আঙ্গুল আছে সেগুলোর কি তোমার নাম জানো? আমি আরেকবার জানিয়ে দিচ্ছি, এই 5টি আঙ্গুলের নাম হলো বৃদ্ধা, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। আরেকবার বলছি, বৃদ্ধা, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। তোমরা সবাই আরেকবার, মানে যদি আমাকে রিপিট করতে বলো আমি আরেকবার করছি, কিন্তু তোমরা মুখস্থ করে একবার। এর পরের ক্লাসে আমি যখন থার্ড ক্লাস নিব, তৃতীয় ক্লাস, তখন তোমরা অবশ্যই এটা মুখস্থ করে আসবে। বৃদ্ধা, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। তো এখন আমি ভূমি কোণামে যাবো। তোমরা সবাই দেখো আমি ভূমি কোণামটা কিভাবে করছি। আমাদের নাচতে গেলে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় এই মুদ্রাটা, সবচেয়ে বেশি মুদ্রাটা প্রয়োজন হয়। আর আমার পা আমি দাঁড়িয়েছি সমপদে হয়ে, একটু পাটা দেখে না, দুটো পা একসাথে জোড়া করে দাঁড়িয়েছি, দুটো পা একসাথে জোড়া করে দাঁড়িয়েছি। ঠিক এইভাবে দাঁড়াবো। দাঁড়ানোর পরে এবার তোমাদের সামনে ভূমি প্রণাম করছি, যেটা হলো তোমরা একটু দেখে নিও। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এটা আসলে আমরা যখন, মানে যারা নাচ করে কিংবা যারা নৃত্য করে, তারা যখন যে জায়গাটাতে দাঁড়া পায় সে জায়গাটাকে সম্মান করে দাঁড়ায়। এটা আমরা একটা সম্মান করে তারপর আমরা জায়গাটাতে দাঁড়া করি। তো আমাদের ভূমি কোণ গেল। এখন আমরা যেটা দাঁড়াবো,
সেটা হলো দুটো পায়ে একসাথে করে এভাবে দাঁড়া হয়ে, যেটা আমরা এখন কিছু পায়ের এক্সারসাইজ করবো, যেটা তোমরা ভিডিও দেখে লাইভ দেখে করে নিও। সেটা হলো প্রথমে দাঁড়াবো একেবারে সোজা। দেখো প্রথমে আমাদের যেটা কাজ হলো, আমরা ডান বাম, আমাদের ডান পা কোনটা, বাম পা কোনটা, আমরা এখন ডান পায়ের কিছু স্টেপ করবো এবং বাম পায়ের কিছু স্টেপ করবো। আমরা যেটা প্রথমে করবো সেটা হলো ডান বাম, ডান বাম, ডান বাম, ডান বাম, এটা হলো হিমালয়। এখন আমরা একটু দ্রুত করব, দেখো ডান বাম, 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 ডান বাম। এখন আমরা একটু আরো ফাস্ট করব, ডান বাম, 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 ডান বাম। আমরা আরো যদি দ্রুত করতে চাই তাহলে আমাদেরকে অনেক প্র্যাকটিস করতে হবে। যখন আমরা দ্রুত করবো তখন আমাদের স্টেপটা হয়ে যাবে এরকম, তোমরা এত তাড়াতাড়ি এটা পারবে না, এটার জন্য অনেক ট্রাই দরকার। এখন আমরা যেটা করবো সেটা হলো এক পা দুবার করে করবো, ডান ডান বাম বাম, ডান ডান বাম বাম, ডান ডান বাম বাম, ডান ডান বাম বাম। এটা ঠিক একই জিনিস হবে, খুব স্লো, তারপর একটু স্পিড বাড়বে, তারপর একেবারে ফাস্ট স্পিডে যাবে। এখন আমরা যেটা করবো সেটা হলো ধরো তোমার আমাদের যেটা আমরা প্রথমেই শিখি সেটা হলো ডান বাম, ডান ডান বাম বাম। আর আমি যেটা শেখাবো তোমাদেরকে সেটা হলো টো, টোটা দেখো পিছন দিকে, টো হি ফ্ল্যাট, টো হি ফ্ল্যাট, আবার দেখো টো হি ফ্ল্যাট, আবার দেখো টো হি ফ্ল্যাট। এবার আমি সামনে করি টো হি ফ্ল্যাট, টো হি ফ্ল্যাট, আবার দেখো টো হি ফ্ল্যাট, টো হি ফ্ল্যাট। এবার আমরা যেটা আরেকটা করব সেটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আবার দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। এটা খুব ফাস্ট স্পিডে যদি করি তাহলে সেটা হবে এক দুই তিন চার, 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 দুই তিন চার, চার দুই তিন চার। এবার আমরা যেটা করবো এটা তোমাদের লাস্ট ক্লাস, সেটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, 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 এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। আমরা আজকে তাহলে পাঁচটা পায়ের স্টেপ দেখলাম, এগুলো আমি প্র্যাকটিস করবো। তো আমি ক্লাস শেষ হোক শুরুতেও ভূমি প্রণাম করবো এবং শেষেও ভূমি প্রণাম করবো। আমি চাই এটা তোমরা করো, প্রথম আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটাকে শ্রদ্ধা করবো এবং সেই জায়গা থেকে যাওয়ার সময় সেটাকে শ্রদ্ধা করে আমরা ক্লাসটা শেষ করবো। তো এক দুই তিন
চার পাঁচ ছয় সাত আট। এবার আমি একটু কিছু কথা বলি। আমি আজকে যা যা করিয়েছি তোমরা নেক্সট ক্লাসে সেটি প্র্যাকটিস করে আসবে। যদি প্র্যাকটিস করো তাহলে আরো নতুন কিছু শেখাতে পারবো, আর প্র্যাকটিস না করলে আমি আবার সেই জায়গায় থেকে যাবো। তো সবার প্রতি আমার একটা ইচ্ছা যে সবাই যাতে ক্লাস দেখে, যাতে ওই ভিডিওটা দেখি যে ক্লাস করে ফেললাম না, ভিডিও দেখে প্র্যাকটিস করবা। আমি হয়তো পরের ক্লাসে নেক্সট অন্য কিছু করাবো, কিন্তু তোমরা এগুলো প্র্যাকটিস করবে, এটাই আমি তোমাদের কাছে প্রত্যাশা রাখছি। আজকে ক্লাস এখানেই ক্লোজ করছি, আর পরের ক্লাসে নিশ্চয়ই তোমরা জয়েন হবে। তো সবার ক্ষেত্রে আবার বলছি যে প্লিজ একটু প্র্যাকটিস করে ক্লাসে এসো, তোমাদের জন্য ভালো হয়। থ্যাংক ইউ সবাইকে।